আসসালামু আলাইকুম। তো আলোচনা করছিলাম হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 6A নিয়ে, অর্থাৎ লিনিয়ার ট্রান্সফরমেশন বা জোবার্সির রূপান্তর। তো এটা হচ্ছে আমার একবারে এই চ্যাপ্টারে অর্থাৎ 6A এর সর্বশেষ লেকচার। আমি ইতিমধ্যে অনেক কয়েকটা লেকচার আপলোড করেছি, তো আপনাদের দেখা না থাকলে অবশ্যই দেখে নেবেন। আর এই ক্লাসটা বোঝার জন্য পার্ট ওয়ান চ্যাপ্টার 6A পার্ট ওয়ানটা দেখাটা খুব জরুরি, কারণ সেই পার্ট ওয়ানে আমি হচ্ছে যে কার্নেল কি, জোবার্সির রূপান্তর কি, র্যাঙ্ক কি, হচ্ছে নালিডি কি, এই বিষয়গুলি খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো যদি আপনার দেখা না থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন। তবুও এই ম্যাথটা সলিউশন করার জন্য যা যা বিষয়গুলি জানা দরকার আমি সেগুলো একটু টাচ দিয়ে নেই। তো এখানে বলা হচ্ছে যে দেখাও যে টি সাজ দ্যাট আর থ্রি টেন্স টু আর স্কোয়ার, অর্থাৎ একটা জগতে আমার তিনটা উপাদান থাকবে, সেটা অন্য একটা জগতে পরিবর্তিত হয়ে সেটার উপাদান হবে দুইটা। এটা দ্বারা আচ্ছা বর্ণিত চিত্র এই এটা আমাদের দেখাতে হবে যে যোগাশ্রয়ী, অর্থাৎ এটা একটা যোগাশ্রয়ী রূপান্তর কিনা এটা দেখাতে হবে এবং উহার কার্নেল নির্ণয় করতে হবে। আচ্ছা একটা আমাদের যোগাশ্রয়ী রূপান্তরটা কি এটা আগে জানতে হবে যে এ ফিল্ডে যদি ভি একটা জগৎ হয় এবং ভি অফ এফ একটা জগৎ হয় এবং আর একটা জগৎ হয় ইউ অফ এফ একটা জগৎ। আমি আবার বলছি যে এ ফিল্ডে এফ একটা ভেক্টর জগৎ যদি হয়, মানে এফ ফিল্ডে যদি ভি অফ এফ একটা ভেক্টর জগৎ হয় এবং ইউ অফ এফ আর একটা ভেক্টর জগৎ হয়, তাহলে ভি অফ এফ আচ্ছা তাহলে ভি টি সাজ দ্যাট ভি অফ এফ থেকে ইউ অফ এফ তে রূপান্তরকে কি বলা হবে, যোগাশ্রয়ী রূপান্তর বলা হইবে, যোগাশ্রয়ী বা লিনিয়ার ট্রান্সফরমেশন বলা হইবে যদি সেটা দুইটা নিয়ম সিদ্ধ করে, দুইটা নিয়ম মেনে চলে। ওকে, সেই নিয়ম দুইটা কি, এক নম্বর হচ্ছে ফর অল ইউ কমা ভি বিলংস টু ভি, যেখানে হচ্ছে এটা আমার টি অফ ইউ প্লাস ভি সমান হচ্ছে আমার টি অফ ইউ প্লাস হচ্ছে টি ভি, অর্থাৎ ভি এর দুইটা উপাদান থাকবে, একটা হচ্ছে ইউ এবং আরেকটা হচ্ছে ভি। সেই উপাদান দুইটা এইভাবে আমরা লিখতে পারবো যে টি অফ ইউ প্লাস ভি, এবং এটা সমান আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারবো টি অফ ইউ প্লাস টি অফ ভি। আর দুই নম্বর শর্ত হচ্ছে যে ফর অল ইউ বিলংস টু ভি এবং হচ্ছে ফর অল আলফা বিলংস টু এফ, অর্থাৎ এখানে ইউ হচ্ছে ভি এর উপাদান এবং আলফা হচ্ছে একটা স্কেলার, স্কেলারটা এফ এর উপাদান যদি হয় তাহলে টি অফ আলফা ইউ, টি অফ আলফা ইউ সমান আমরা লিখতে পারবো আলফা টি আলফা টি অফ ইউ, এটা আমরা লিখতে পারবো। তাহলে এই যোগাশ্রয়ী রূপান্তরে প্রকাশ করার জন্য আমার এই দুইটা নিয়ম মানতে হবে। ওকে, তার মানে দেখো এখানে যোগাশ্রয়ী রূপান্তর প্রকাশ করার জন্য আমাদের দুইটা জিনিস লাগতেছে, একটা ইউ লাগতেছে একটা ভি লাগতেছে, কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে যে টি সাজ দ্যাট আর থ্রি টেন্স টু আর স্কোয়ারে বর্ণিত চিত্র, এটাকে যোগাশ্রয়ী দেখাও, যে যোগাশ্রয়ী দেখাতে হবে, যে দেখাও যে যোগাশ্রয়ী। আচ্ছা তাহলে যোগাশ্রয়ী দেখাতে গেলে আমাদের কি লাগে, একটা ইউ লাগে একটা ভি লাগে, কিন্তু ইউ ভি এখানে আমাদের দেয়া নাই, তো ওটা আমাদের লাগবে অবশ্যই। তো যদি দেয়া না থাকে তাহলে আমাদের সেটা ধরে নিতে হবে, তাহলে আমরা ধরি ধরি যে ইউ ভি, ইউ কমা ভি বিলংস টু এখানে কি জগৎ, একটা জগতে কি থাকবে আর থ্রি জগৎ, তাহলে আর থ্রি, এবং এই জগৎটা রূপান্তরিত হয়ে কিন্তু আমাদের আর স্কোয়ার হবে। ওকে, তাহলে আমাদের ইউ ভি বিলংস টু আর থ্রি, অর্থাৎ আর থ্রি ইউ ভি হচ্ছে আর থ্রি এর উপাদান, এটা ধরে নিতে হবে, এবং যেখানে ইউ সমান আমরা ধরবো কয়টা, এখানে যেহেতু আর যদি থ্রি আছে তার মানে উপাদান হবে তিনটা, তাহলে আমরা ইউ সমান ধরবো ইউ ওয়ান কমা ইউ টু কমা ইউ থ্রি, আর এখানে যে ভি আছে ভি সমান আমরা কি ধরবো, তিনটা ধরবো ভি ওয়ান ভি টু এবং হচ্ছে ভি থ্রি। এখানে ইউ সমান তিনটা নেওয়ার কারণ হচ্ছে এখানে আর টু দি পাওয়ার থ্রি আছে, ভি সমান তিনটা নেওয়ার কারণ হচ্ছে এবং এখানে আর টু দি পাওয়ার থ্রি আছে, আর এখানে ইউ ভি ধরার কারণ হচ্ছে যে সেটাকে যোগাশ্রয়ী রূপান্তরে প্রকাশ করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগে, একটা ইউ লাগে একটা ভি লাগে, এর জন্য আমাদের যেহেতু এখানে ইউ ভি দেওয়া নেই এজন্য ইউ ভিটাকে ধরে নিতে হবে যে ইউ ভি কার উপাদান, আর থ্রি এর উপাদান, এবং ইউ সমান এটা ভি সমান এটা। ওকে, আচ্ছা এখন আমার করতে হবে কি, এই এক নম্বর সত্যটা প্রমাণ করার চেষ্টা করতে হবে, অর্থাৎ টি অফ ইউ প্লাস ভি সমান হচ্ছে টি অফ ইউ প্লাস হচ্ছে টি অফ ভি, এটা প্রমাণ করার চেষ্টা করতে হবে। তাহলে আমি প্রথমে এটা দিয়ে আসি যে টি অফ ইউ প্লাস ভি আমি আগে বের করবো, তাহলে কি লাগতেছে আমার, ইউ প্লাস ভি কে আগে যোগ করা লাগবে, তাহলে আমি আগে যোগ করে নিই ইউ প্লাস ভি, তাহলে যোগ করার নিয়ম কি আগে আমি বসাই দিই ইউ ওয়ান কমা
u2 কমা u3 এর সাথে যোগ করব আমি হচ্ছে v যা কিনা v এর মান হচ্ছে v1 কমা v2 কমা v3 তাই কিনা আচ্ছা এখন আমরা কি করতে হবে এই মানটার সাথে এই মানটা যোগ করতে হবে তাহলে আমরা কিন্তু যোগটা জানি কিভাবে করতে হয় প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ করতে হয় তাই কিনা তাহলে এখানে প্রথম হচ্ছে u1 যোগ হবে আমার v1 কমা কমার জায়গায় থাকবে মানে u2 যোগ হবে আমার v2 কমা কমার জায়গায় থাকবে মানে হচ্ছে u3 তারপর কি হবে যোগ হবে v3 আর ব্র্যাকেট আমরা দিয়ে দেব ওকে এটা কি সমান পাইলাম u প্লাস v সমান পাইলাম আচ্ছা এখন এখানে যদি আমি আরেকবার লক্ষ্য করি তাহলে দেখো u প্লাস v এর সাথে আমার t গুণ অবস্থায় আছে তাহলে আমার কি করতে হবে এই u প্লাস v এর সাথে তাহলে এখানে কি করতে হবে t গুণ করলে আমি এই ধরনের একটা মান পাবো অর্থাৎ প্রথম সত্যটা তো আমরা আমাদের প্রমাণ করতে হবে ওকে আচ্ছা তাহলে এখানে আমি যদি t গুণ করি তাহলে কিন্তু ওরকম একটা আকার আমি পেয়ে যাচ্ছি তাহলে t ইনটু u প্লাস v তো যদি আমি বাম দিকে t গুণ করি অবশ্যই ডান দিকেও t গুণ করতে হবে তাহলে ডান দিকেও আমি t টা গুণ করে দিব তাহলে t অফ u1 প্লাস v1 কমা u2 প্লাস v2 কমা u3 প্লাস v3 আচ্ছা এখন এই লাইন থেকে আমি পরের লাইন লিখবো ওকে এখানে দেখো t অফ u1 প্লাস v1 এটা একটা মান u1 প্লাস v1 এটা পুরোটা একটা মান আর u2 প্লাস v2 একটা মান আর u3 প্লাস v3 আর একটা মান দেখো এটা কমার মানে এই যে কমার মধ্যে একটা এটা কমার মধ্যে একটা এটা কমার মধ্যে একটা ওকে আচ্ছা তাহলে এখানে আমি যদি ধরি যে t অফ এটার সাথে তুলনা করব এখন এই যে যেটা মান দেয়া আছে আমার এটার সাথে তুলনা করব ওকে আচ্ছা তাহলে t অফ x y z তাহলে t অফ এটা একটা মান তাহলে আমি ধরলাম x আর t অফ x তাহলে এটা হচ্ছে y আর এটা হচ্ছে z আমি যদি এটার সাথে তুলনা করি তাই হয় কিনা যে t অফ x y z তাহলে যেখানে x এর মান u1 প্লাস v1 y এর মান u2 প্লাস v2 আর z এর মান হচ্ছে u3 প্লাস v3 আচ্ছা তাই যদি হয় তাহলে এ দিকে আমি কি করব x এর জায়গায় x এর মান বসাই দেব y এর জায়গায় y এর মান বসাই দেব z এর জায়গায় z এর মান বসাই দেব আর তখন তো টিটা আমাদের লিখতে হচ্ছে না তার মানে এটা সমান আমি এখন এটা লিখব যেখানে এই জায়গায় x এর জায়গায় a আছে y এর জায়গায় এটা আছে z এর জায়গায় এটা আছে আচ্ছা তাহলে আমি কি করব 3 ইনটু কি আছে 3 এর সাথে x এর জায়গায় x এর মানটা বসাই দেব u1 প্লাস v1 আচ্ছা তারপর আছে প্লাস আমি প্লাস বসাই দেব 2 ইনটু y এর জায়গায় y এর মানটা তাহলে u2 প্লাস v2 বসাই দিলাম তারপর আছে মাইনাস তাহলে মাইনাস মাইনাস এর জায়গায় থাক 4 ওর জায়গায় থাক z এর জায়গায় আমি বসাবো u3 প্লাস v3 আচ্ছা এখন সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে নেব আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট এখানে না এই সেকেন্ড ব্র্যাকেট কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে এজন্য সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে তবে এই কমা আছে কমা ওর জায়গায় থাক এখানে x এর জায়গায় কি বসাবো তাহলে u1 প্লাস v1 তাহলে u1 প্লাস v1 ওকে আচ্ছা মাইনাস মাইনাসের জায়গায় থাক 5 ইনটু y এর জায়গায় u2 প্লাস v2 বসাবো u2 প্লাস v2 প্লাস 3 ওর জায়গায় থাক z এর জায়গায় বসাবো u3 প্লাস v3 তাহলে u3 প্লাস v3 তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিব ওকে এখন আমার দেখো এখানে 3 গুণ অবস্থায় আছে 2 গুণ অবস্থায় আছে 4 গুণ অবস্থায় আছে যেগুলো গুণ অবস্থায় আছে সেগুলোকে গুণ করে দেব তাহলে 3 u1 প্লাস 3 v1 প্লাস 2 u2 প্লাস 2 v2 মাইনাস 4 u3 প্লাস মাইনাসে এখানে মাইনাস 4 v3 ওকে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম যেহেতু ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল এই জন্য আর সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্যবহার করতে হবে না আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম এখানে কমা আছে কমা ওর জায়গায় থাক এখানে u1 প্লাস v1 মাইনাস 5 u2 প্লাস মাইনাসে মাইনাস 5 v2 আর হচ্ছে প্লাস 3 u3 আর হচ্ছে প্লাস 3 v3 আমি লিখে নেব ওকে আর এটাকে একটু সাজাই লিখব কেমন সাজাবো যে ইউ গুলোকে একদিকে করবো ভি গুলোকে একদিকে অর্থাৎ ইউ গুলোকে আগে লিখবো ভি গুলোকে পরে লিখবো ইউ গুলোকে আগে লিখবো ভি গুলোকে পরে লিখবো তাহলে 3 u1 প্লাস 2 u2 এখানে 3 u1 আছে এখানে 2 u2 আছে মাইনাস 4 u3 আছে তাহলে মাইনাস 4 u3 আর ভি গুলোকে এখন লিখবো 3 v1 প্লাস 2 v2 মাইনাস 4 v3 কমা ওর জায়গায় থাক এখানে u1 মাইনাস আচ্ছা u1 প্লাস মাইনাস 5 u2
প্লাস হচ্ছে থ্রি ইউ থ্রি, তারপর আমি লিখব ভিগুলো, তাহলে প্লাস ভি ওয়ান মাইনাস ফাইভ ভি টু প্লাস থ্রি ভি থ্রি, এটা আমি মান পাইলাম কি সমান টি ইন্টু ইউ প্লাস ভি সমান আমি এই মানটা পাইলাম। এখন ওই মানটাকে রেখে আমি বাকি মানগুলো মুছে নিব, কারণ আমি আরো কিছু সমাধান করার চেষ্টা করবো এখন। আচ্ছা আচ্ছা এগুলো আমাদের আর লাগবে না, দেখা যাক কি হয়। তো এখন আমি কি মান পাইলাম, টি অফ ইউ প্লাস ভি মানটা পাইলাম, তাহলে টি অফ ইউ প্লাস ভি সমান আমি এই মানটা পাইলাম। এখন আমাদেরকে দেখাতে হবে যে টি অফ ইউ এর মানটা বের করে এর সাথে আবার টি অফ ভি এর মানটা যোগ করার পর ঠিক এই একটা মান আসে কিনা, অর্থাৎ সেম একই একটা মান থাকবে, এবং তখন আমরা এটা সমান এটা লিখতে পারবো। যদি এক নম্বর শর্ত পূরণ করতে পারে, যদি মেনে চলতে পারে, তাহলে দুই নম্বর শর্তটা আমরা দেখবো যে মানে কিনা, যদি মানে তাহলে সেটা যোগাস্তরী রূপান্তর হবে। ওকে, তাহলে এখন আমাকে বের করতে হবে টি অফ ইউ প্লাস টি অফ ভি। তাহলে প্রথমে আসি টি অফ ইউ আমি প্রথমে বের করবো। ওকে আচ্ছা টি অফ ইউ, তাহলে আমি আগে লিখি যে প্রথমে ইউ সমান আমি কি জানি, ইউ সমান আমরা যেখানে ধরে নিয়েছি ইউ ওয়ান কমা ইউ টু কমা ইউ থ্রি, এটা কিনা, আর উভয় পক্ষে যদি আমি টি গুণ করে দিই তাহলে এদিকেও টি গুণ হয়ে যাবে। ওকে আচ্ছা এদিকেও আমার টি গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দিলাম, তাহলে গুণ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা টি অফ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি। তো এটা আমরা এটার সাথে একটু তুলনা করব, তাহলে এখানে টি আছে, টি আছে অফ এক্স এর জায়গায় কি বসছে, এক্স এর জায়গায় ইউ ওয়ান, ওয়াই এর জায়গায় কি বসছে ইউ টু, আর জেড এর জায়গায় কি বসছে ইউ থ্রি। তাহলে এখন আমি কি করবো, এক্স এর জায়গায় ইউ ওয়ান, ওয়াই এর জায়গায় ইউ টু, জেড এর জায়গায় ইউ থ্রি বসাই দেবো, দেখি কি হয়। ওকে আচ্ছা তাহলে এটা সমান আমি কি করবো, আমি সমানের ডান দিকেরটা আমি লিখতেছি, তাহলে থ্রি ইউ ওয়ান প্লাস টু ইউ টু মাইনাস ফোর ইউ থ্রি, এই যে জেড সমান হচ্ছে আমার ইউ থ্রি বসাই দেবো। ওকে আচ্ছা কমা এক্স এর জায়গায় কি করবো, এক্স এর জায়গায় ইউ ওয়ান, এক্স এর জায়গায় ইউ ওয়ান, ওয়াই এর জায়গায় তাহলে মাইনাস ফাইভ ওর জায়গায় থাকবে, ওয়াই এর জায়গায় ইউ টু, আর প্লাস থ্রি ওর জায়গায় থাকবে ইউ থ্রির জায়গায় আমি বসাবো, অর্থাৎ জেড এর জায়গায় বসাবো ইউ থ্রি, এটা কিনা। আচ্ছা এটা একটা আমি মান বের করলাম, এখন টি অফ ইউ বের করলাম, এখন কি লাগবে আমার, টি অফ ভি লাগবে। তাহলে আমরা ভি সমান কি জানি, ভি সমান জানি ভি ওয়ান ভি টু ভি থ্রি, এগুলোতে একটা কমা দিয়ে দেবো। ওকে আচ্ছা এখন যদি উভয় পক্ষে আমি টি গুণ করে দিই, তাহলে টি গুণ করে দিলাম, দেওয়ার পরে কি হচ্ছে মানে টি অফ এই মানটা, তাহলে এটা যদি আমি এই সমীকরণটার সাথে তুলনা করি তখন কি হয়, টি অফ এক্স এর জায়গায় আমার আছে কি ভি ওয়ান, এক্স এর জায়গায় ভি ওয়ান, ওয়াই এর জায়গায় কি আছে, ওয়াই এর জায়গায় আছে ভি টু, জেড এর জায়গায় কি আছে ভি থ্রি, এটা কিনা। আচ্ছা তাহলে এখন আমি টি অফ এক্স ওয়াই জেড সমান যদি এই সমীকরণটা লিখতে পারি, তো এখানে আমরা তুলনা করতেছি এক্স মানে ভি ওয়ান, ওয়াই মানে ভি টু, জেড মানে ভি থ্রি, তার মানে আমি এক্স এর জায়গায় ভি ওয়ান, ওয়াই এর জায়গায় ভি টু, জেড এর জায়গায় ভি থ্রি বসালে এই সমীকরণটা বসাতে পারবো। তাহলে আমি তাই করবো এখানে, যে টি অফ ভি ওয়ান ভি টু ভি থ্রি সমান আমি লিখবো থ্রি, এক্স এর জায়গায় হচ্ছে আমার ভি ওয়ান প্লাস ওর জায়গায় থাকবে টু ভি টু মাইনাস ফোর ভি থ্রি, কমা ওর জায়গায় থাকবে এক্স এর জায়গায় ভি ওয়ান মাইনাস ফাইভ ভি টু প্লাস থ্রি ভি থ্রি, এটা কিনা। আচ্ছা এখন আমি কি পাইলাম, টি অফ ইউ পাইলাম, টি অফ ভি পাইলাম, তো এখানে আমি কিন্তু টি অফ ইউ লাগবে আমার, টি অফ ভি লাগবে, এবং বের করার পর সেটা আগে যোগ করতে হবে, তাহলে এখন আমি যোগ করে দেবো। আচ্ছা তো যোগ করে দেই, আমি একটু উপর থেকে লেখার চেষ্টা করি তাহলে জায়গা আটবেলা, তো এটা আমি কি সমান পাইছি, টি অফ ইউ সমান, আর এটা আমি কি সমান পাইছি, টি অফ ভি সমান, এটা কিনা। তাহলে আমার এটা আর লাগতেছে না, আমি উপর থেকে লেখার চেষ্টা করবো এখন। আচ্ছা তাহলে এখন আমি কি করবো, অতএব টি অফ ইউ প্লাস হচ্ছে টি অফ ভি সমান আমি দেখবো যে কি হয়, তাহলে টি অফ ইউ প্লাস টি অফ ভি, তাহলে টি অফ ইউ এর জায়গায় ইউ এর মানটা বসাবো, থ্রি ইউ ওয়ান প্লাস টু ইউ টু মাইনাস ফোর ইউ থ্রি, আর হচ্ছে কমা ইউ ওয়ান মাইনাস ফাইভ ইউ টু প্লাস থ্রি ইউ থ্রি। আচ্ছা এগুলো আমার লাগবে না, আমি বসাই দিলাম, এখন এর সাথে আমার কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে এর সাথে আমি যোগ করব হচ্ছে আচ্ছা এই সত্যটা একটু উপরে লেখা নেই, টি অফ আলফা ইউ সমান হচ্ছে আমার আলফা টি ইউ। ওকে
আচ্ছা, আর একটা শর্ত হচ্ছে আমার টি অফ ইউ প্লাস ভি সমান টি ইউ প্লাস টি ভি। আচ্ছা এখন দেখো এই টি অফ ইউ এর মানটা আমি বসাই দিলাম এখানে, টি অফ ইউ থ্রি ইউ ওয়ান প্লাস টু ইউ টু মাইনাস ফোর ইউ থ্রি কমা ইউ ওয়ান মাইনাস ইউ টু মাইনাস ফাইভ ইউ টু প্লাস থ্রি ইউ থ্রি, তারপরে যোগ করবো কি টি অফ ভি এর মানটা, টি অফ ভি কোনটা, এই যে টি অফ ভি সমান হচ্ছে আমার থ্রি থ্রি ভি ওয়ান প্লাস টু ভি টু মাইনাস ফোর ভি থ্রি কমা ভি ওয়ান মাইনাস ফাইভ ভি টু প্লাস থ্রি ভি থ্রি থ্রি ভি থ্রি, এই মানটা আমি বসাই নিলাম। ওকে আচ্ছা এখন আমার এই মানগুলো আর লাগবে না, আর এখানেই আমি একটু এখানে লিখি যে টি অফ ইউ সমান, আমি এই মানটা পরবর্তীতে লাগবে, টি অফ ইউ সমান আমি মানটা পেলাম এই মানটা আমি এখানে চিহ্নিত করে রাখলাম, আপনারা একটু মনে রাখবেন পরবর্তীতে এই মানটা আমার লাগবে। ওকে আর আমি এই মানটাকে মুছে নিলাম। আচ্ছা এখন আমার কি হয়, আমার এই এই মানের সাথে এই মানটা আমি যোগ করবো, তো যোগ করার নিয়ম কি, প্রথমটার সাথে এই যে কমা পর্যন্ত প্রথমটার সাথে প্রথমটা যোগ করতে হয়, দ্বিতীয়টার সাথে এই যে দ্বিতীয়টা আমি ডাবল দেখিয়ে দিলাম দ্বিতীয়টা যোগ করতে হয়। ওকে আচ্ছা তাহলে প্রথমটার সাথে প্রথমটা যোগ করি থ্রি ইউ ওয়ান প্লাস টু ইউ টু মাইনাস ফোর ইউ থ্রি, তাহলে এখানে কি হবে যোগ করবো প্লাস থ্রি ভি ওয়ান প্লাস টু ভি টু যোগ করতেছি, তার মানে এখানে মাইনাস চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মাইনাস হবে তাহলে ফোর ভি থ্রি, তারপরে কি আছে কমা আছে কমা দিয়ে নেব, এখানে আছে ইউ ওয়ান মাইনাস ফাইভ ইউ টু প্লাস থ্রি ইউ থ্রি, এর সাথে কি করবো যোগ করবো ভি ওয়ান এই মানটা ভি ওয়ান মাইনাস ফাইভ ভি টু প্লাস থ্রি, আচ্ছা এখানে ধরতেছে না আমি নিচে দেখি প্লাস থ্রি ভি থ্রি এই মানটা। ওকে আচ্ছা এখানে আমি ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে এখন আমার শর্তটা হচ্ছে যে কি করতে হবে টি অফ ইউ প্লাস ভি সমান টি অফ ইউ প্লাস টি অফ ভি দেখাতে হবে, তাহলে এখানে আমি যদি একটু লক্ষ্য করি এখানে টি অফ ইউ প্লাস ভি, তাহলে অতএব আমি দেখি টি অফ ইউ প্লাস ভি সমান এটা হয় কিনা, যে টি অফ ইউ সমান এখানে থ্রি ইউ ওয়ান প্লাস টু ইউ টু মাইনাস ফোর ইউ থ্রি এটাই কিন্তু আছে প্লাস টু প্লাস কি টু ভি টু থ্রি ভি ওয়ান, থ্রি ভি ওয়ান প্লাস টু ভি টু মাইনাস ফোর ভি থ্রি মিলছে প্রথমটা, তাহলে দ্বিতীয়টাও ঠিক একইভাবে আমি প্রথমটা মিলে ইউ ওয়ান শেষেরটা আছে থ্রি ভি থ্রি, তার মানে এগুলো মানগুলো মিলছে। ওকে তাহলে আমি কি করতে পারি টি অফ ইউ প্লাস ভি সমান কি লিখতে পারি টি অফ ইউ প্লাস হচ্ছে টি অফ ভি, তার মানে আমার প্রথম শর্তটা প্রমাণিত হইলো। ওকে এখন আমার কি করতে হবে দ্বিতীয় শর্তটা প্রমাণ করতে হবে, যদি দ্বিতীয় শর্তটাও প্রমাণ হয় তাহলে আমি বলতে পারবো যে এই যে টি সাজ দ্যাট আর থ্রি টেন্স টু আর স্কোয়ার বর্ণিত চিত্রণটা কি যোগাশ্রয়ী, তাহলে এখন আমার শর্ত আমি পূরণ করলাম, শর্তটাকে আমি নিচে লিখে রাখতেছি, এটা কিন্তু প্রমাণিত হলো যে টি অফ ইউ প্লাস ভি সমান হচ্ছে টি অফ ইউ প্লাস হচ্ছে টি অফ ভি, এটা আমরা প্রমাণ করলাম। ওকে এখন আমার কি করতে হবে এই দুই নম্বর শর্তটা প্রমাণ করতে হবে, টি অফ আলফা ইউ সমান আমাকে দেখাতে হবে আলফা টি ইন্টু ইউ। ওকে আচ্ছা তাহলে এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে যে ইউ সমান আমরা কিন্তু জানি ইউ সমান হচ্ছে আমার ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি। ওকে এখন আমার কি করতে হবে এখানে একটা আলফা নিয়ে আসতে হবে, দেখো এখানে একটা আলফা নিয়ে আসতে হবে, ইউ আছে এখানে যদি আমি আলফা গুণ করে দিই তাহলে আলফা ইউ আমরা পাচ্ছি এটা, তাহলে কি করব আমি এখন একটা স্কেলার নেব, একটা কি করব স্কেলার নেব, তাহলে ধরি যে আলফা স্কেলার, আলফা হচ্ছে স্কেলার। ওকে তাহলে এখন এদিকে আলফা গুণ করে দিলাম, তাহলে এদিকেও কি হবে আমার আলফা গুণ হয়ে যাবে, তাহলে আলফা গুণ হলে আলফা ইউ ওয়ান কমা আলফা ইউ টু কমা আলফা ইউ থ্রি এমন একটা হবে, হবে কিনা। আচ্ছা এখন এটা আমি কি সমান পাইলাম আলফা ইউ সমান, আমি এই মানটা পাইলাম আলফা ইউ সমান এই মানটা পাইলাম, এখন উভয় পক্ষে যদি আমি টি গুণ করে দিই, উভয় পক্ষে টি গুণ করে দিই তাহলে টি এই যে আমার এটা বের করতে হবে টি অফ আলফা ইউ, তাহলে টি অফ আলফা ইউ আমি পাইলাম, এদিকে আমি টিটা গুণ করে দিলাম, তো দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে টি অফ আলফা এটা একটা মান এটা একটা মান এটা একটা মান মানে তিনটা মান আছে, তাহলে এটাকে যদি আমি এক্স কল্পনা করি এটাকে যদি আমি ওয়াই ধরি আর এটাকে যদি জেড ধরি তাহলে
এটা অর্থাৎ এই মানটাকে আমি এই সমীকরণটার সাথে তুলনা করব। তুলনা করলে এখানে x y z আছে, x এর জায়গায় আলফা u1 আছে, y এর জায়গায় আলফা u2 আছে এবং z এর জায়গায় আলফা u3 আছে, আছে কি না? আচ্ছা, তো যখন আমি এই t অফ x y z সমান আমি এদিকে লিখব, তখন x এর জায়গায় যে মানটা এখানে আছে সেই মানটা বসাই দেব, y এর জায়গায় এখানে যে মানটা আছে সেই মানটা বসাই দেব, z এর জায়গায় এখানে যে মানটা আছে সেই মানটা বসাই দেব, তাহলেই কিন্তু আমি সমানের এই দিকের মানটা লিখতে পারি। তাহলে এখন আমি ওটাই লেখার চেষ্টা করব, 3 ওর জায়গায় থাক আর x এর জায়গায় কি করব আলফা u1 বসাই দেব, প্লাস 2 ওর জায়গায় থাক y এর জায়গায় বসাবো আলফা u2, মাইনাস 4 ওর জায়গায় থাক z এর জায়গায় বসাবো আলফা u3, কমা x এর জায়গায় বসাবো আলফা u1 মাইনাস 5 আলফা u2 এবং হচ্ছে প্লাস 3 আলফা u3, এটা কি না? আচ্ছা আমি বসাই দিলাম। এখন দেখো সবগুলোর কাছে কিন্তু কি আছে, আলফা আছে, সবগুলোর কাছে আলফা আছে, আলফা আছে, আলফা আছে, আলফা আছে, আলফা আলফা আছে। তো এখান থেকে আমি আলফাটাকে কমন নিতে পারি, তা আলফা কমন নিলে হয় 3 u1 প্লাস 2 u2 মাইনাস 4 u3, কমা হচ্ছে u1 মাইনাস 5 u2 প্লাস 3 u3, এটা হয় কি না? আচ্ছা নিচের মানটা আমার দরকার নাই, এটা আমার প্রমাণ হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ বুঝছি সবাই। আচ্ছা এখন আমি এখানে আলফা ওর জায়গায় থাক, আর এখানে যে যে টি অফ ইউ সমান আমি কি দেখাইছিলাম, টি অফ ইউ সমান এগুলো আমি মুছে নিচ্ছি, নিয়ে আর একটু দেখাই ভালোভাবে, তাহলে বোঝা অনেক সহজ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই ধৈর্যের সাথে ক্লাসটা দেখবেন, কারণ হচ্ছে শিখতে গেলে অবশ্যই সময় দিতে হবে, বুঝতে হবে বিষয়গুলো। আচ্ছা তো এটা টি অফ ইউ সমান হচ্ছে আমার এই মানটা আমি বের করে দেখাইছিলাম, আপনারা হয়তো অনেকেই নোট করছেন, নোটটা একটু খুললেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে টি অফ ইউ সমান আমার মানটা ছিল হচ্ছে 3 ইউ1 প্লাস 2 ইউ2 মাইনাস 4 ইউ3 কমা ইউ1 মাইনাস 5 ইউ2 প্লাস 3 ইউ3। ওকে আচ্ছা এখন এই মানটা আমি এটার সাথে একটু তুলনা করব, তাহলে কি আছে দেখো 3 ইউ1 প্লাস 2 ইউ2, 3 ইউ1 প্লাস 2 ইউ2 মাইনাস 4 ইউ3, এখানে কমা আছে এখানে কমা আছে, ইউ1 মাইনাস 5 ইউ2 প্লাস 3 ইউ3, তার মানে আমাদের এই মানটা সমান যেহেতু টি অফ ইউ, এই মানটা সমান যেহেতু আমার টি অফ ইউ, তো এই মানটা যেখানে থাকবে সেখানে আমি কিন্তু টি অফ ইউ বসাই দিতে পারি, আর যেখানে টি অফ ইউ থাকবে সেখানে কিন্তু আমি এই মানটা বসাই দিতে পারি। তো এখানে যেহেতু এই মানটা আছে তার মানে আমি টি অফ ইউ বসাই দিতে পারি, তাহলে এখানে আমি বসাবো টি অফ ইউ। আচ্ছা যখন বসাই দিলাম তখন দেখো দুই নম্বর সত্যটা আমার কি ছিল, টি অফ আলফা ইউ সমান আমাকে দেখাতে হবে আলফা টি অফ ইউ, এটা দেখাতে হবে কিনা। তো যখন আমি বসাই দিলাম এখানে আমি কি সমান পাইছি, এটা টি অফ আলফা ইউ, আচ্ছা টি অফ ইজ আলফা ইউ আমি লিখলাম, সমান কি পেলাম আলফা টি ইন্টু ইউ, আলফা টি ইন্টু ইউ, তার মানে দুই নম্বর সত্যটাও আমার প্রমাণিত হইল। তাহলে যেহেতু এক নম্বর এবং দুই নম্বর সত্যটা প্রমাণিত হইল, কাজেই কি সুতরাং টি যোগাশ্রয়ী, এখানে যে টিটা আছে এটা হচ্ছে আমার যোগাশ্রয়ী, বা আমরা এভাবেও লিখতে পারি যদি এগুলো নাও লিখি, তো এগুলো আমি মুছে নিচ্ছি, এগুলো আমার আর লাগবে না, আমি বাকি আর একটু অংশ আছে এটা দেখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা এখন আমরা কিন্তু এখন কি লিখব, যে টি সাজ দ্যাট আর থ্রি টেন্স টু আর স্কোয়ার এ বর্ণিত বর্ণিত চিত্রণ চিত্রণ যে এত টি অফ এক্স ওয়াই জেড সমান থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড, আর একটা হচ্ছে আমার x মাইনাস 5y প্লাস 3z যোগাশ্রয়ী দেখানো হলো, কি যোগাশ্রয়ী দেখানো হলো, এই কথাটা আমরা লিখে দিলে ইনশাল্লাহ ফুল মার্ক পেতে পারি। এখন বাকি আরেকটু অংশ আছে, সেটা আমি এখন প্রমাণ করার একটু চেষ্টা করব। বাকি আরেকটু আছে যে উহার কার্নেল নির্ণয় করো, উহার কি নির্ণয় করো কার্নেল। আচ্ছা ভিডিওটা একটু, আচ্ছা ওর কি নির্ণয় করতে হবে, যে কার্নেল নির্ণয় করো। আচ্ছা কার্নেলটা কি, এটা আমরা সংজ্ঞা থেকে জানি যে ভি অফ ইউ একটা জগৎ এবং একটা জগৎ হচ্ছে ইউ অফ ইউ আর একটা জগৎ। এখন ভি অফ ইউ এ ধরে নিলাম যে একটা ইউ আর একটা ভি হচ্ছে উপাদান, এই উপাদানের ইউ অফ এফ এ গিয়ে ইমেজটা হবে শূন্য, তাহলে এই ভি অফ এফ এর এই দুটো উপাদানকে আমরা কার্নেল বলবো। ওকে আচ্ছা তাহলে এখানে আমাদের আছে আর থ্রি, তাহলে উপাদান কয়টা একটা জগতে, প্রথম উপাদানে জগতে কয়টা থাকবে উপাদান, তিনটা থাকবে, আমি ধরে নিলাম যে এক্স ওয়াই জেড, তাহলে এর আবার কি হবে কার্নেল জিরো হবে, ইমেজ জিরো হবে। আচ্ছা
তাহলে আমি এখানে যেহেতু আর থ্রি আছে তাহলে উপাদান হবে কয়টা তিনটা তাহলে আমি ধরে নিলাম এক্স ওয়াই জেড তাহলে ধরি কি লিখবো যে ধরি এক্স ওয়াই জেড বিলংস টু কার্নেল টি অর্থাৎ কার্নেল টি এর উপাদান হচ্ছে আমার তিনটা যা কিনা এক্স ওয়াই জেড এটা বোঝাচ্ছে এখন কার্নেল টি অফ এক্স ওয়াই জেড অর্থাৎ কার্নেলটাকে আমি যখন টি অফ এক্স ওয়াই জেড আকারে লিখবো তখন কি হবে এই কার্নেল টি বলতেছে যে এর ইমেজটা হবে জিরো তাহলে এখানে আমি লিখবো এর ইমেজটা হচ্ছে জিরো 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 এটা কি না তাহলে টি অফ এক্স ওয়াই জেড সমান এখানে কি দেওয়া আছে আমার এই টি অফ এক্স ওয়াই জেড সমান এই মানটা দেওয়া আছে ওয়ার একটু মুছে ফেলছি আর কি আচ্ছা দেখো আমি বই দেখে লিখে নিচ্ছি যে তাহলে টি অফ এক্স ওয়াই জেড সমান আমার ছিল হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড আর একটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড ঠিক আছে আচ্ছা তাহলে এই যে মানটা টি অফ এক্স ওয়াই জেড সমান এই মানটা তাহলে এখানে আমি কি করব টি অফ এক্স এর জায়গায় কিন্তু আমি অর্থাৎ এটা যেখানে থাকবে সেখানে আমি এই মানটা বসাই দিতে পারি তাহলে আমি বসাই দেবো থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড কমা এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড ওকে আর এটা সমান আমার হচ্ছে জিরো জিরো আচ্ছা এর আগের লাইনে আমি তিনটা জিরো নিছিলাম নাকি তো তিনটা জিরো এখানে আমরা বসাবো না এখানে দুইটা জিরো বসাবো কেন বসাবো কারণ একটা জগতে অর্থাৎ ভি অফ এফ যদি একটা জগৎ বিবেচনা করি কল্পনা করি তাহলে এখানে যদি এক্স ওয়াই যে তিনটা উপাদান থাকে সেটা আর এর অর্থাৎ আর স্কোয়ার বলতে অফর আর একটা জগৎ তাহলে আমি ধরে নিলাম সেটা হচ্ছে ইউ অফ এফ তাহলে ইউ অফ এফ যার ইমেজটা কয়টা হবে দুইটা হবে দেখো এখানে আর স্কোয়ার আছে এখানে আর থ্রি আছে তাহলে তিনটা থাকবে কিন্তু পরিবর্তিত জগতে সেটা তার দুইটা হবে তাহলে এখানে দুইটা হবে ওকে আচ্ছা এই জন্য আমার এখানে তিনটা নেওয়া যাবে না নিতে হবে দুইটা আচ্ছা দুটা নেওয়ার পরে এখন আমরা সেই পঞ্চম অধ্যায় থেকে কি জানি যে এই প্রথম মানটা সমান প্রথম মানটা আমরা লিখতে পারি দ্বিতীয় মানটা সমান আমরা দ্বিতীয় মানটা লিখতে পারি ভেক্টরের নিয়ম অনুসারে আচ্ছা তাহলে আমি এখন ওটাই করবো যে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড সমান হচ্ছে জিরো হচ্ছে এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড সমান হচ্ছে আমার জিরো এটাকে সমীকরণ জোট দিয়ে দেবো এখন দেওয়ার পরে এটাকে আমি ইচালন আকারে বের করবো ইচালন আকার কিভাবে হয় যে প্রথম সমীকরণে কোনো জিরো না থাকলে পরের সমীকরণে একটা জিরো আনতে হয় তারপরে সমীকরণে দুইটা জিরো আনতে হয় তো এখানে আমার এই এক্সটাকে জিরো বানাতে হবে এই কাজটা আমার করতে হবে তাহলে প্রথম সারির কোনো চেঞ্জ হবে না প্রথম সারি যেমন আছে তেমন থাকবে যে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড সমান হচ্ছে জিরো আর আর হচ্ছে আমার এখানে যদি আমি আচ্ছা এখানে আমি যদি কি করতে চাই জিরো বানাতে চাই এই এক্সটাকে তাহলে আমার কি করতে হবে তাহলে আমার কাজটা হচ্ছে যে লাইন টু প্রাইম সমান হচ্ছে লাইন টুর সাথে থ্রি গুণ করতে হবে লাইন টুর সাথে থ্রি গুণ করতে হবে আর মাইনাস করতে হবে আমার লাইন ওয়ান অর্থাৎ সমীকরণ দুই থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করব কিন্তু তার আগে আমার কাজ হচ্ছে সমীকরণ দুইয়ে তিন গুণ করবো এটা তাহলে এখানে এক্স আছে তিন গুণ করলে হয় থ্রি এক্স আর এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে লাইন ওয়ান এখানে আছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স কাটা গিয়ে আমার মান আসতেছে জিরো আচ্ছা এখন তারপরে একইভাবে পরবর্তীতে মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভের সাথে থ্রি গুণ করতে হবে আর এখানে মাইনাস করতে হবে কি লাইন ওয়ান লাইন ওয়ান তাহলে এখানে আমার আছে টু ওয়াই টু ওয়াই তাহলে আমার হচ্ছে মাইনাস এখানে আবার ওয়াই আছে তিন পাঁচশো পনেরো মাইনাস হচ্ছে টু ওয়াই তার মানে মাইনাস সতেরো ওয়াই তাহলে এখানে আমি যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস সতেরো ওয়াই ওকে আর ঠিক একইভাবে আমার এখানে কাজ হচ্ছে থ্রি জেড আছে এর সাথে থ্রি গুণ করতে হবে তিন তিনকে নাইন জেড আর মাইনাস করতে হবে লাইন ওয়ান তো লাইন ওয়ানে আছে মাইনাস ফোর জেড তাহলে মাইনাস ফোর জেড তাহলে কি হচ্ছে নাইন জেড মাইনাস মাইনাস প্লাস ফোর জেড তাহলে সমান হচ্ছে তেরো জেড তাহলে এখানে আমি বসাবো হচ্ছে প্লাস তেরো জেড সমান হচ্ছে আমার জিরো তো এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে তিনটা চলক আছে এখানে এখানে আমার তিনটা চলক আছে কয়টা চলক আছে এক্স ওয়াই জেড তিনটা চলক তাইলে এখানে হচ্ছে তিনটি চলকের তিনটি চলকে দুইটি সমীকরণ বিদ্যমান দুইটি সমীকরণ এখানে সমীকরণ আছে দুইটা একটা দুইটা তাহলে সমীকরণ বিদ্যমান তাহলে অবশ্যই একটা কি থাকবে স্বাধীন চলক থাকবে তাহলে বিদ্যমান অতএব একটি স্বাধীন চলক বিদ্যমান অতএব একটি
স্বাধীন চলক বিদ্যমান। ওকে, কারণ স্বাধীন চলক কিভাবে বের করে, স্বাধীন চলক হচ্ছে আমার চলক সংখ্যা থ্রি মাইনাস হচ্ছে সমীকরণ সংখ্যা টু সমান হচ্ছে আমার ওয়ান, তাহলে একটি স্বাধীন চলক বিদ্যমান থাকবে, এভাবে আমরা বের করবো। অতএব বা স্বাধীন চলক সংখ্যা থ্রি মাইনাস টু সমান ওয়ান, তাহলে একটি স্বাধীন চলক বিদ্যমান। আচ্ছা, এখন আমি ধরে নিব যে স্বাধীন চলকটা হচ্ছে, ধরি স্বাধীন চলক আমার জেড। ওকে, আমরা স্বাধীন চলক ধরলাম জেড, এখন জেড সমান আমরা কিছু একটা ধরবো, কিন্তু এখানে কি মানটা ধরবো এটা হচ্ছে একটা বিষয়। আমরা যে অন্য অন্য ম্যাথগুলি করেছিলাম সেখানে যে স্বাধীন চলক বাইর হইতো তার মানটা ধরতাম ওয়ান, তার মানটা ধরতাম ওয়ান। তো এখানে যদি আমি জেডের মানটা, স্বাধীন চলকের মানটা যদি ওয়ান ধরি, তাহলে দুই নম্বর সমীকরণ থেকে দেখো কিরকম একটা মান আছে, মাইনাস সতেরো ওয়াই প্লাস হচ্ছে তেরো, জেডের মান হচ্ছে আমার ওয়ান সমান জিরো, তাহলে আমার হচ্ছে মাইনাস সতেরো ওয়াই সমান হচ্ছে মাইনাস তেরো, মাইনাস মাইনাস কাটা যায়, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে তাহলে ওয়াই সমান হচ্ছে তেরো, ওয়াই হচ্ছে সতেরো। তো কেমন একটা ভগ্নাংশ আকারে মান আসতেছে। তো আমরা এখানে জেডের মানটা এমন একটা মান ধরবো যেন ভগ্নাংশ আকারে, অর্থাৎ এক্স ওয়াই জেডের মান যেন কোনো ভগ্নাংশ আকারে না হয়। তো এখন এখানে জেড সমান যদি আমি সতেরো ধরি, জেড সমান যদি আমি সতেরো ধরি, তাহলে হয় কি, কারণ এই দুই নম্বর সমীকরণ আমি মান বসাবো, তাহলে মাইনাস সতেরো ওয়াই প্লাস হচ্ছে তেরো গুণন হচ্ছে আমার সতেরো, জেডের মানটা বসাইলাম সমান জিরো, অর্থাৎ মাইনাস সতেরো ওয়াই, আর এটা গুণ অবস্থা আছে ওদিকে গেলে, সরি এটা প্লাস আছে এই মানটা আমার প্লাস অবস্থা আছে, সমান ডান দিকে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস তেরো গুণন সতেরো, আর এখানে মাইনাস মাইনাস কাটা গেল মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে, আর ওয়াই সমান মাইনাস মাইনাস কাটা গেলে ওয়াই সমান হচ্ছে আমার সতেরোটা এখানে গুণ আছে ওদিকে গিয়ে ভাগ হবে, যে তেরো গুণন সতেরো ভাগ হচ্ছে আমার সতেরো, তখন সতেরো সতেরো কাটা গিয়ে কিন্তু মানটা আসতেছে তেরো, অর্থাৎ ওয়াই মানটা কিন্তু কোনো ভগ্নাংশ আকারে আসতেছে না, এজন্য আমার জেডের মানটা সতেরো ধরতে হবে। এবং কিভাবে মনে রাখবো, মনে রাখবো যে এখানে ওয়াই জায়গায় সতেরো আছে, তো এখানে আমরা জেডের মানটা সতেরো ধরবো, তাহলে সতেরো সতেরো কাটা গিয়ে আমার মানটা তখন ওয়াই মানটা কোনো ভগ্নাংশ আকারে আসতেছে না, ওয়াই মানটা আমার কি আসতেছে একটা পূর্ণ সংখ্যা আসতেছে এটা। তাহলে এখানে আমি কি পাইলাম, ওয়াই সমান পাইলাম তেরো, এখানে আমি বসাই দেবো ওয়াই সমান তেরো। এখন আমাকে এক্স এর মানটা বের করতে হবে, তাহলে এখান থেকে আমি এক্স এর মানটা বের করে নেই। আচ্ছা, এই এক নম্বর সমীকরণে দেখো কি দেওয়া আছে, থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড সমান হচ্ছে আমার জিরো, তাহলে থ্রি এক্স, এক্স এর মান যেহেতু জানা নাই আমরা এক্স এর মান বের করবো, প্লাস হচ্ছে টু, ওয়াই মান আমার কত, ওয়াই মানটা হচ্ছে তেরো মাইনাস ফোর ইন্টু আমার জেডের মান কত, জেডের মান হচ্ছে সতেরো সমান হচ্ছে আমার জিরো। আচ্ছা, তাহলে থ্রি এক্স, এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে প্লাস তেরো দুগুণে ছাব্বিশ মাইনাস হচ্ছে চার সাথে আঠাশের আট, হাতে দুই চার এক চার আর দুই ছয় সমান হচ্ছে জিরো। আচ্ছা, তাহলে থ্রি এক্স এখানে যদি একটু বিয়োগ করবো, আমরা বিয়োগ করলে কি হয়, মাইনাস চিহ্নটা বড়, তাহলে আমি আগে মাইনাস দিয়ে নিলাম, ছয় আছে আঠাশ সমান করতে দুই, হাতে নাই চার আছে ছয় সমান করতে, আচ্ছা সরি দুই আছে ছয় সমান করতে চার সমান হচ্ছে আমার জিরো, তাহলে আমি পাইলাম থ্রি এক্স মাইনাস, আচ্ছা আমি শেষ সমীকরণ রাখলাম, থ্রি এক্স মাইনাস বিয়াল্লিশ সমান জিরো, তার মানে থ্রি এক্স সমান হচ্ছে আমার ফোরটি টু, এক্স সমান হচ্ছে তিন দিয়ে ভাগ করবো, তাহলে বিয়াল্লিশ বাই হচ্ছে আমার থ্রি, তাহলে হচ্ছে তিন ওকে তিন, তিন চারি বারো, মানটা আসতেছে চোদ্দ, তাহলে অতএব এক্স সমান আমার মানটা হচ্ছে চোদ্দ, এই তো, তাহলে এখানে আমি লিখবো এক্স সমান হচ্ছে চোদ্দ। ওকে, আচ্ছা এখন আমার কি বের করতে হবে, উহার কার্নেল নির্ণয় করো, তাহলে কার্নেল কি হবে আমার, কার্নেল, আচ্ছা কার্নেল টি সমান আমার হবে, অতএব আচ্ছা এই যে মানটা পাইলাম, একটা হচ্ছে আমাদের যে স্বাধীন চলক সংখ্যা, স্বাধীন চলক সংখ্যাটা হচ্ছে আমার, স্বাধীন চলক সংখ্যাটা হচ্ছে কার্নেল টি এর ভিত্তি, কার্নেল টি এর মাত্রা বা ভিত্তি, কার্নেল টি এর ভিত্তি, তাইলে স্বাধীন চলক সংখ্যাটা হচ্ছে, তাহলে অতএব কার্নেল টি এর ভিত্তি কত, ভিত্তি হচ্ছে আমার এই এই এক্স ওয়াই জেড এর মান, অর্থাৎ ভিত্তি স্বাধীন চলক সংখ্যা একটা, তাহলে একটা ভিত্তি হবে, কি ভিত্তি হবে সেটা আমার ভিত্তিটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান, তাহলে প্রথমে এক্স এর মান বসাবো, তারপর ওয়াই মান, তারপর জেড এর মান, তাহলে হচ্ছে আমার এক্স এর মান চোদ্দ, ওয়াই এর মান তেরো, আর হচ্ছে জেড এর মান সতেরো, এটা, এবং এটাই হচ্ছে ওর, এবং এই কার্ন এই এই ভিত্তিটাই হচ্ছে কার্নেল টি, কার্নেল টি, তাহলে অতএব কার্নেল টি সমান হচ্ছে, এখানে এর একটা দিয়ে দেবো, হচ্ছে চোদ্দ তেরো সতেরো, এই মানটা, এটাই হচ্ছে আমার উত্তর। ওকে,
তো সবাই ভালো থাকবেন। সবার শেষে একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।